2024 টি টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়ানোর পর একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক পাচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। কিছুদিন আগে বিগ ব্যাশে দল পাওয়ার পর এবার জিম্যাপ্রো টি টেন লিগে দল পেয়েছেন রিশাদ। সরাসরি চুক্তিতে রিশাদকে দলে টেনেছে হারারে বোল্ট। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। একজন লেগ স্পিনার নিয়ে দেশের ক্রিকেটে আহাকারের কমতি ছিল না, সেই আহাকার অনেকটাই ঘুচিয়ে দিয়েছেন রিশাদ। বিশ্বকাপে তার স্পিন ভেলকিতে কুপোকাত হয়েছে প্রতিপক্ষ। 7 ম্যাচে 14 উইকেট শিকার করে আসলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট তুলে নিয়েছিলেন এই ইয়ংস্টার। বিশ্বের অন্যান্য দেশ যেখানে লেগ স্পিনারদের নিয়ে রাজত্ব করছিল সেখানে বাংলাদেশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল একজন লেগিকে। অবশেষে বহু অপেক্ষার পর খোঁজ মিলেছে লেগ স্পিনারে। ঘরোয়া ক্রিকেটে লেগি হওয়ার কারণে সুযোগ সেভাবে পাননি রিশাদ। দেশি কোচরা অতটা আস্থা রাখেননি তার উপর, তবু জাতীয় দলের নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল রিশাদের উপর।